সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাত প্রবাসী বাংলাদেশের সংগঠন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস আল দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করে। আরব আমিরাতের প্রাদেশিক শহর রাস আল খাইমার একান অভিজাত হোটেলত এই উপলক্ষে এক সংবাদ সম্মেলন। এডে আবুল ফজলের সভাপতি ও সুবোধকান্তি চৌধুরীর সাধারণ সম্পাদক করে উগ্র কমিটি ঘোষণা করা হয়। কমিটির জাহাঙ্গীর আলমের সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ মোসার সহসভাপতি, জাফর চৌধুরীর সহ সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে জসীমউদ্দিনের মনোনীত করে 17 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। আপনাদের সবাই সহযোগিতা থাকবে আপনাদের মনের ভাব প্রকাশ করার জন্য। আমি স্কুলে যারা অতিথি এই মুহূর্তে বাংলাদেশ যেহেতু ইয়ার আগে মনোনয়ন কমিটির সদস্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে সাংবাদিক হল নানান প্রশ্নের জবাব দিয়ে নবঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম। সি প্লাস টিভি চট্টগ্রাম।